আজকে আমি কথা বলবো ফাইবারের অ্যাকাউন্ট রেস্টেক এবং পারমানেন্টলি ডিজেবল করার মূল রিজনগুলো, এবং আপনি এইগুলো থেকে যদি সেফ থাকতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টগুলো এরকম সমস্যাটা হবে না। যেমন এখানে এই ছেলেটা আমাদেরই একটা স্টুডেন্ট, মূলত তার অ্যাকাউন্টটা চলে গেছে। এখানে মানে ভালো করে ইমেলে বলে দিছে কাস্টমার দিয়ার ইজ নো নিড টু কাস্টমার কন্ট্যাক্ট সাপোর্ট। এখানে বলতেছে দিস ইমেল উইল বি স্যান্ড অটোমেটিকলি অ্যান্ড দিয়ার ইজ নো নিড টু কন্ট্যাক্ট কাস্টমার সাপোর্ট। মানে কাস্টমার সাপোর্টের সাথে কথা বলতে নিষেধ করে দিয়েছে, কারণ হচ্ছে তার অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিজেবল করে দিয়েছে। এটাকে বলা হয় পারমানেন্টলি ডিজেবল। এখানে দুই ধরনের অ্যাকাউন্টটি ডিজেবল করা হয়, একটা হচ্ছে রেস্টেক, যেটা আমরা বলা হয় সাময়িক অ্যাকাউন্ট ডিজেবল। মানে কিছুটা সময় হয়তো 90 দিনের জন্য, ওইটাকে বলা হয় 90 দিনের ভিতরে আপনাকে অ্যাকাউন্টটা ডিজেবল করে দিবে। সেটার মাধ্যমে আপনি কী পাবেন, সেখান থেকে আপনি আপনার যদি অর্ডারগুলো থাকে সেটা আপনি চালাতে পারবেন এবং নতুন অর্ডার গ্রহণ করতে পারবেন না। পুরাতন অর্ডারগুলোর সাথে আপনি যে অর্ডারগুলো চলবে তাদের সাথে শুধুমাত্র কথা বলতে পারবেন বা তাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন অর্ডার পেজে, এবং অর্ডারগুলো সমাপ্তি করতে পারবেন, এবং নতুন কোনো অর্ডার নেওয়া যাবে না, এবং আপনার গিগগুলো সবগুলো ডিনাইড অবস্থায় থাকবে। আপনার গিগগুলো ফাইবারের কোনো পেজের ভিতরে শো করবে না। এটা হচ্ছে সাময়িক, যেটা রেস্টেক বলে থাকি আমরা বা ডিজেবল বলে থাকি, সাময়িক ডিজেবল বা রেস্টেক অ্যাকাউন্ট। আপনি যেটা বলেন না একই কথা। তো এটা যদি করে, এখানে আপনার গিগগুলো যদি সবগুলো ডিনাইড করে দিয়ে থাকে, তাহলে আপনি কী করবেন? এটা হচ্ছে আপনাকে এক ধরনের ঝুলিয়ে রাখা, ঠিক আছে? আপনি একটা জায়গায় আছেন, সেখানে আপনাকে ঝুলিয়ে রাখবে, বিচার হবে পরে। আগে হচ্ছে আপনাকে শাস্তি বলবে যে আমি অমুক তারিখে শাস্তি দিব, বাট শাস্তিটা কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে বাড়াবে। মনে করেন একটা, মানে এই যেমন এটা হচ্ছে পারমানেন্ট রেস্টিক, যা বইলে দিছে এই অ্যাকাউন্ট আর ফিরবে না, ঠিক আছে? এটা কি একদম ডিসিশন, তারা সাপোর্ট টিমের ডিসিশন নিছে, সেই ডিসিশনটা আপনাকে ডাইরেক্টলি জানাইয়ে দিছে। কিন্তু ওই ক্ষেত্রে আপনি যদি রেস্টেক হন অথবা সাময়িক ডিজেবল করে দেয়, তাহলে আপনাকে 90 দিন অপেক্ষা করতে হবে। কিন্তু আপনি ওইখানে কিন্তু টাকা তো উত্তোলন করতে পারবেন ওই অ্যাকাউন্টে, যেটা সাময়িক অ্যাকাউন্ট ডিজেবল করা হয়। ওইখানে কিন্তু আপনি 90 দিন সময় পাবেন, যেখানে আপনি 90 দিনের ভিতরে আপনি অর্ডারগুলো চালিয়ে যেতে পারবেন এবং সব কিছুই করতে পারেন, শুধু SMS করতে পারেন, নতুন অর্ডার নিতে পারবেন, এবং আপনার ইগুলো হবে না ওই অ্যাকাউন্টগুলোতে। হবে আপনাকে 90 দিন পরে তারা ওই গিগগুলো চাইলে ডিনাইড থেকে সরাইয়া গিগগুলো অ্যাক্টিভ করে দিতে পারে, অথবা তারা 90 দিন পরে আরেকটা ডিসিশন, সেটা কিছুটা তাদের ডিসিশনটা আরেকটু চেঞ্জ হতে পারে, অথবা আপনার অ্যাকাউন্টটা কি ডিজেবল করে দিতে পারবে। মানে পারে সেটা 90 দিন পরে, সেটা আপনাকে জানিয়ে দিবে, সেটা বলে দেয়। কিন্তু 90 দিন মানে 3 মাস আপনাকে অপেক্ষা করতে হবে ওইটার ডিসিশনের জন্য। কিন্তু সবার লাগ এক হয় না, কারো কারো ক্ষেত্রে ব্যাক করে, আবার কারো কারো ক্ষেত্রে ব্যাক করে না। আপনি যখনই তাদেরকে SMS করবেন, বলবে তারা যে দেখেন আমরা ট্রাস্টেড সাপোর্ট টিম দ্বারা পর্যালোচনা করছি, আশা করি আমরা খুব শীঘ্রই আপনার ডিসিশনটা জানিয়ে দিব, এরকম বলে। কিন্তু তারা দেখা যায় যে এটা সহজে আসে না, 3 মাস পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয়। কিন্তু এটার ক্ষেত্রে আপনার যেটা সুবিধা, এটা সাথে সাথে আপনাকে বলে দিবে, কিন্তু এখানে আপনার সমস্যা হচ্ছে অ্যাকাউন্টটা একদম চলে যাবে, সেটা আপনি কখনোই ফিরিয়ে আনতে পারবেন না, এবং 90 দিন পরে আপনার যদি কোনো পেমেন্ট থাকে তাহলে সেটা কি আপনি উত্তোলন করতে পারবেন। তো এই হচ্ছে কাজ। এবার আপনার এই অ্যাকাউন্টগুলো ডিজেবল হওয়ার কারণগুলো হচ্ছে আপনার এক বা একই নামে সহজ কথা, একই নামে একাধিক অ্যাকাউন্ট থাকা যাবে না। অথবা আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার একই ক্যাটাগরির সার্ভিস, আপনি একই IP একটি ল্যাপটপ থেকে, একই ক্যাটাগরির বলতে ক্যাটাগরি না, একই সার্ভিস আপনি একই IP থেকে বা একই কম্পিউটার থেকে দিতে পারবেন না, দিলে এটা হবে। এবং কি আপনি যদি অটো রিফ্রেশার ইউজ করেন, যদি সেটা 5 মিনিটের নিচে হয় অ্যাকুরেটলি, আমরা যেটা ইউজ করি 5 মিনিটের উপরে থাকে কিন্তু 5 মিনিটের নিচে কখনোই থাকে না, যদি এটা নিচে থাকে তাহলে আপনার ক্যাপচাতে সমস্যা হয়ে আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ব্লক করে দিতে পারে বা ব্র্যান্ড করে দিতে পারে।
এই একটা অপশন হচ্ছে। এবং কিছু কিছু বায়ার আছে রিসেন্টলি যারা মূলত আপনাকে একটা SMS দিবে, বলবে যে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি আমার সাথে যোগাযোগ করুন। এরকম অনেক বায়ার আছে যারা এগুলা সবচেয়ে বেশি করে। এগুলা করার মাধ্যমে আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনার কখনোই কোনো ইউনাইটেড স্টেটস বা আমেরিকান কোনো ক্লায়েন্ট আপনাকে কখনোই এরকমভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবে না। তারা আপনার সাথে যা কথা বলবে সবই তারা ফাইবারের ভিতরে করবে। যারাই মূলত হোয়াটসঅ্যাপের নাম্বার এবং বাইরে আনার চেষ্টা করবে, তারা সবাই না কিন্তু তারা 99% তারা ফেক। কারণ হচ্ছে তারা মূলত তাদের উদ্দেশ্য হচ্ছে আপনাকে দিয়ে একটা কাজ করাবে, কাজ করাইয়ে টাকা দিবে না, ঠিক আছে? এটা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। আর এইটা এই ধরনের বায়ার থেকে আপনারা অবশ্যই মানে দূরে সরে থাকবেন, কারণ এটা খুবই সেন্সিটিভ এবং আপনার অ্যাকাউন্টটা চলে যাওয়ার সবচাইতে ওরা ই করে আর কি, সমস্যাটা করে। ওরা একটা নাম্বার দিয়ে দেয়, আপনি লিসে সুন্দর করে লিখে দেন ওকে বা ইয়েস বা আই আমি কল করবো, এরকম কোনো কিছু লিখে দেন। সেই লেখার কারণে আপনার যেটা হয়, আপনার অ্যাকাউন্টটা ফাইবার একটু রবটের চেক করে, তো ম্যানুয়ালি চেক করে না, রবটের চেক করে যদি দেখে যে আপনি এরকম কিছু করছেন বা ইয়েস ওকে থ্যাংক ইউ ইত্যাদি ইত্যাদি যদি লেখেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাবে। কিন্তু যখনই কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, আপনার যোগাযোগ করার প্রয়োজন আছে কিন্তু আপনি করতে চাচ্ছেন যে আমি যোগাযোগ করবো, আপনি যেটা করবেন আপনার নিজের সেফটির জন্য আপনি ওর নিচে কন্ট্যাক্ট নাম্বার দেখ অথবা পার্সোনাল কোনো ইনফো দেখ, আপনি সুন্দর করে বলে দিবেন আই অ্যাম সরি, আর কোনো কিছু লেখার দরকার নাই। সরি লেখার পরে আপনি তার হোয়াটসঅ্যাপে চলে যাবেন, যাই আপনি কথা বলেন। যদি আপনার ভালো লাগে ফোন দিয়ে টাইপিং করবে, কখনো কপি করবেন না, এই হচ্ছে কাহিনী। তো এটার থেকে আপনি ই করবেন। এবং বায়ারকে কখনোই পার্সোনাল ইনফো, পার্সোনাল কোনো ডিটেলস, পার্সোনাল প্রোফাইল ফেস, ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া, আদার্স ইত্যাদি 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 হতে পারে, আপনাকে কখনোই দেওয়া যাবে না। এটা দিবেন কখন জানেন? আপনার যখন অর্ডারটা করে ফেলবে তখন আপনি অর্ডার পেজে এটা দিতে পারেন, তখন ফাইবার মূলত মাইন্ড করে না। আর অর্ডার পেজে দিলে আপনার খেয়ে এটার প্রয়োজনও নাই, কারণ হচ্ছে আপনি ফাইবারের যখন ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে তখন আপনি তো ওইখানে দেখতে পারবেন বাইরের ফোন নাম্বার, ফেসবুক আইডি ইত্যাদি ইত্যাদি, দেখলে ওইখান থেকে আপনি SMS করে কিন্তু তার সাথে যোগাযোগগুলো করে নিতে পারেন, ঠিক আছে? তো এই হচ্ছে কাজ, আপনাকে এগুলো থেকে বিরত থাকতে হবে। আর সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনি কখনো ইললিগাল কোনো সার্ভিস দিবেন না। ইললিগাল সার্ভিস বলতে কি, ধরেন আপনি কখনোই বলবেন না আমি সাবস্ক্রাইবার দিব, ওয়াচ টাইম দিব, এঙ্গেজমেন্ট দিব, লাইক ফলো দিব। যারা ডিজিটাল মার্কেটিং করে অথবা যারা SEO কাজ করে তারা লিখতে পারবেন না কখনো আমি পারমানেন্টলি আপনার গুগল টপে ফার্স্ট পজিশনে এনে দিব, কোনো গ্যারান্টি হবে না। অথবা সাবস্ক্রাইবার এরকম যারা সোশ্যাল মিডিয়ার যারা কোনো কিছু বিক্রি করেন, তারা অবশ্যই এখান থেকে বিরত থাকবেন। কোনো কিছু দিবেন বা বিক্রি করবেন এটা কিন্তু ফাইবারে সম্পূর্ণই লঙ্ঘন ভাইলেশন হয়ে যাবে। আপনি কিন্তু বুঝতে পারবেন না, আপনি লিখে ফেলছেন বুঝতে পারবেন না আপনার অ্যাকাউন্টটা চলে গেছে, আপনি বলবেন যে আমি কী করলাম, আমি তো কিছু বলি নাই, তারপরে আমার অ্যাকাউন্টটা চলে গেলো কেন, হ্যান ত্যান ইত্যাদি। কিন্তু এখান থেকে আপনি অবশ্যই দূরে থাকবেন। এটা আপনি যখন লিখবেন তখন অবশ্যই কিছু জিনিস মেনটেন করবেন, কোনো স্পেস অথবা কোনো দাড়ি ইউজ করে আপনি এগুলো লিখবেন, যাতে রবটে যেন বুঝতে না পারে। তো এটা লিখবেন। এবং বায়ারের সাথে আরেকটা যে বিষয় আছে সেটা হচ্ছে বায়ারের সাথে কখনোই খারাপ বিহেভ করা যাবে না। সেটা যত বড় খারাপ কাজই থাক, আপনি কাজ করে দিয়েছেন সমস্যা নাই, আপনাকে বায়ার বললো অর্ডারটা ক্যান্সেল করতে, তো আপনি কোনো কথা নাই। আপনার অ্যাকাউন্টটা যদি খুবই বড় হয় তাহলে সাথে সাথে আপনি অ্যাকাউন্টটা তিনি যেন কাজটা ক্যান্সেল না করতে পারে, তিনি আপনাকে ক্যান্সেল অর্ডার পাঠাইছে, আপনি যেটা করবেন তার ক্যান্সেল অর্ডারটা ডিক্লাইন করে আপনি অফার পাঠাবেন বায়ারকে যে আমি ক্যান্সেল করতে চাই, বায়ারটা ভালো না, একটা কমেন্ট করে লিখে আপনি ক্যান্সেল করবেন, ওকে ক্যান্সেল করতে দিবেন না। বিষয়টা বুঝেন নাই? বিষয়টা হচ্ছে তিনি যখন ক্যান্সেল অর্ডার পাঠাবে, ক্যান্সেল রিকোয়েস্ট পাঠাবে, তখন যদি আপনি অ্যাকসেপ্ট করেন সেটা তার আন্ডারে চলে গেল, আর যখন আপনি তাকে ক্যান্সেল অর্ডার অ্যাকসেপ্ট করতে পাঠাবেন তখন আপনি অর্ডারটা ক্যান্সেল করলেন, তখন বায়ারের উপর ইফেক্ট পড়বে আপনার উপর না। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে আপনি কখনোই বায়ারের সাথে খারাপ ব্যবহার করবেন না, খারাপ ব্যবহার করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু মাসবেই চলে যাবে, যাবেই, ঠিক আছে? তো আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি রিভিউ, যারা রিভিউ নিচ্ছে ইদানিং খুবই বেশি দেখতেছি, রিভিউ নিচ্ছে $5 রিভিউ নিচ্ছে, ফেক
মানে কিছু ফেক আইপি ধরে রিভিউগুলো নেওয়ার কারণে তাদের অ্যাকাউন্টগুলো সমস্যা হচ্ছে। আপনি ফেক রিভিউগুলো থেকে সবসময় সতর্ক থাকবেন, যারা মানে একদম অ্যাকুরেট পার্সন, যারা অনেক অভিজ্ঞতা আছে রিভিউ দিচ্ছে, তাদের কাছ থেকে আশা করি রিভিউ নেবেন, তাহলে আপনার কোনো প্রকার সমস্যা হবে না, তারা এই বিষয়গুলো ভালোভাবে জানে। ঠিক আছে, এইগুলা থেকে যদি আপনি দূরে থাকতে পারেন, আই হোপ আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা হবে না। আমার 3 বছরের অভিজ্ঞতা থেকে আপনার আমি যতটুকু জানি আর কি আপনাদেরকে বলার চেষ্টা করছি। এখানে আমাদের অনেক কিছু মিস হতে পারে, আপনি আরেকটু গাটাকাটি করে নেবেন এবং ফাইবারের ফর্মে দেখে নেবেন, যাতে আপনি এই বিষয়গুলো পরিষ্কার হয়ে যান। আশা করি আমাদের ভিডিওটা আপনার ভালো লাগছে এবং আপনি কিছু হলেও শিখতে পারছেন। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। আর আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করে দিচ্ছি এবং নেক্সটে দেখা হবে অন্য কোনো টপিকের উপর।